আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে মোরগ দিয়ে এটা হচ্ছে লং গেইন এক্সট্রা লং অ্যান্ড রাইস যেটা এখানে পাওয়া যায় আর কি সে সে চালটা তো এতক্ষণ আমার লাইট ছিল না আমি লাইট ছাড়াই পুরো রান্নাটা করলাম তো আমি কিভাবে রান্নাটা করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্লিজ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট প্লিজ এই আর কি একটা রিকোয়েস্ট থাকলো ফুল ভিডিও দেখবেন তো যাই হোক প্রথমে দেখতে পাচ্ছেন আমি তেল দিলাম আর একটু ঘি দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলার মধ্যে এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ লং এখানে দিলাম একটা স্টার আইনস মানে তারামরি হ্যাঁ এই আর কিছু গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখানে কিছু আস্ত জিরে দিয়ে দিলাম একটু ভেজে নিব তো এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আলাদাভাবে কোনো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কোনো কিছু ইউজ করিনি এখানে লবণটা দিতে হবে মাস্ট পরিমাণ মতো তো এই আর কি যাই দেখতেছেন এই কিছু গরম মশলা গুঁড়ো গরম মশলা আর কিছু আস্ত গরম মশলা দিয়ে আমি ফুল রান্নাটা করলাম এভাবে ট্রাই করবেন একবার অপরন্ত খুবই মজা আপনারা হান্ড্রেড গ্যারান্টেড খুব মজা পাবেন এরপর আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন এখানে ফোর টি স্পুন করে আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো কাঁচামরিচ মরিচগুলো ঝাল আছে তো আবার আমি কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুনের স্মেলটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি এই মশলার গুঁড়ো বেসিক গরম মশলা যেটা তো এটা আমি লিঙ্কটা দিয়ে দিব এটা হচ্ছে আমার নিজের করা গরম মশলা এই হলো সব মিলে আমার এই মশলা আমি আর কোনো মশলা দেব না তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম চিকেনটা আমার হাজব্যান্ড কাটলো যাই হোক ভালো হয়েছে কাটছে তো এখন আমি এই মশলার মধ্যে চিকেনটাতে ভেজে নিব খুব ভালো করে কষাই নেবো আর কি চিকেন থেকে অনেক পানি বের হবে ঢেকে রাখ তো এখানে আমি দেখছি এগুলি কিন্তু চিকেনের পানি অনেকগুলি পানি বের হয়েছে তো এ পর্যায়ে আমি এখানে ইগার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইগার দিয়ে দিলাম এখানে আমার আধা কাপ মতো আছে তো এখন আমি জাস্ট নেড়ে আবারও ঢেকে দিব। চিকেনটা এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কি কষানোর পরে এখানে আমি চাউলটা দিয়ে দিলাম চাউলটা আমি ধুয়ে পানি জড়িয়ে রাখছি এবার আমি কিছুক্ষণ ভেজ নিব এই হালকা পাতলা যে ঝোলটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে আমি কিছুক্ষণ পানিটা শুকানো পর্যন্ত আর কি একটু ভেজে নিব এখানে ঝরঝরা ভাজা যেটা সেটা লাগবে না আমার হয়ে গেছে এবার যে আমি গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আসলে এখানে আমার কোনো মাফা নেই চালটাও কোনোভাবে মাফি নিই জাস্ট ডেলি নিলাম বয়ম থেকে তো আমার কোনোভাবে কোনো মাফা কোনো কিছু নেই জাস্ট আন্দাজ মতোই রান্না চাউল কয়ফট সেটাও জানি না তো দেখতে পাচ্ছেন এখানে আমি পানিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নাটা আমার হাই হিটে আছে তো এখানে আমার চাউলটা এখানে ফোরটি টু ফিফটি পারসেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার হাইটে আছে তো এখন হাইটে আছে এখন আবার আমি ঢেকে দেব তো এখানে আসলে চিকেনটা একদম ফুল একটা চিকেন শুধু ফাঁ আর মাথা ছাড়া পুরো একটা চিকেন তো এইবার গিয়ে আমি এখন যে পানিটা আরও বেশি শুকিয়ে গেছে তো এই যে অলমোস্ট রান্না হয়ে আসছে এখন আমি আগুনটা লো করে দেবো এতক্ষণ পর্যন্তই কিন্তু হাই ছিল তো এবার আমি লো করে দিব ঢেকে দিব রান্নাটা খুব সহজ ইজি এবং খেতেও খুব অসাধারণ ঠিক এইভাবে করে রান্না করে দেখবেন অনেক মজা হয় খাবারটা আর ঘিটা আর একটু করে বেশি করে দিবেন আপনারা আরও বেশি ভালো লাগবে আমি তো অল্প একটু ঘি দিলাম আর কি আমি তেলের পরিমাণটা আমি সব সময় কম দেওয়ার চেষ্টা করি তো যাই হোক একদম ঝরঝরা হয় রান্নাটা তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ